আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লাশ ফেলে ভোট বানচাল করতে চায় বিএনপি। গাজা ইসরায়েল যা করছে, দেশে বাস ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপি তাই করছে। রোববার বেলা ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী ৫ আসনে গণসংযোগকালে কবিরহাট উপজেলার চাপরাশির হাট জিরো পয়েন্টে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে, তাদের নির্বাচনী পরামর্শ গ্রহণ করা হবে, তবে নির্বাচনের ক্ষতি হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। যারা বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে, ফিলিস্তিনি গাজা ইসরায়েল যা করছে, আজকে বাংলাদেশে বিএনপি তাই। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট।